বাচ্চারা এখনো জানেও না তাদের বাবা আবার বিয়ে করেছে, বললেন তানিয়া। বিয়ে করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল। পাত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পরিচিত মুখ উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া। গত 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে তাদের বিয়ে হয়। দীর্ঘ 2 বছর ধরে গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এসআই টুটুল। তবে গানের কাজে বছরের বেশিরভাগ সময় তিনি বাংলাদেশেই থাকেন, আর যুক্তরাষ্ট্রের নাগরিক শারমিনা সোনিয়া দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কেই থাকছেন। জানা যায় এই বছর মার্চে নিউ ইয়র্ক প্রবাসী তরুণ প্রজন্মের শিল্পীদের নিয়ে রিয়েলিটি শো আরটিভির বাংলার গায়েন অনুষ্ঠান করতে গিয়ে শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা হয় এসআই টুটুলের। ওই অনুষ্ঠানে টুটুল ছিলেন বিচারক আর সোনিয়া উপস্থাপনা করেন। 3 মাসের জানাশোনার পর টুটুল সোনিয়াকে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে গত 4 জুলাই স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়ভাবে মুসলিম রীতি অনুযায়ী টুটুল এবং সোনিয়ার বিয়ে সম্পন্ন হয়। সময় টিভির কাছে নিজেদের বিয়ের কথা অকপটে স্বীকার করেছেন তারা। এদিকে টুটুলের বিয়ের খবরে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী তানিয়া। ডিভোর্স সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, সে তো অবচ্ছেনা গাদাও না, সে নিয়মের বাইরে গিয়ে এমন কিছু করবে না, নিয়ম মেনেই সে বিয়ে করেছে। তাছাড়া তানিয়া আরও জানান, বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে, তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের সব জানাতে চাই না, আমার সব সময় ছেলে মেয়েদের ভালো জিনিসটাই শেখানোর চেষ্টা করেছে, কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করেনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জনপ্রিয় অভিনয় শিল্পী তানিয়া আহমেদের সাথে এসআই টুটুলের সম্পর্ক ভালো যাচ্ছিল না। 2017 সাল থেকে তারা একরকম আলাদা থাকতে শুরু করে। অবশেষে গত বছর তানিয়ার সঙ্গে ডিভোর্স হয় টুটুলের। তাদের 2টি ছেলে রয়েছে। এর আগে তানিয়া আগের পক্ষের আরও 1টি ছেলে রয়েছে। অপরদিকে সোনিয়ার প্রথম বিয়ে ভেঙে যায় 2011 সালে। ওই সংসারে তার আরও 1টি ছেলে রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।